আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বন্ধুত্বের সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্র দুইটাই নিঃশর্ত হতে হবে। যখন বন্ধু বিপদে পড়বে তখন সহযোগিতার জন্য কোনো শর্ত দেওয়া চলবে না যে আমার যুদ্ধক্ষেত্রে এটা ঘটলে আপনাকে আমি পরবর্তী সময় সহযোগিতা করব, বা আপনার এখানে যদি যুদ্ধ বেড়ে যায় আমার এখানে কমে যায় তখন আমি হাত গুটিয়ে বসে থাকব, এমন খেলা কিন্তু খেলা উচিত নয় বন্ধুর সাথে। কারণ এই খেলা একটা সময়ে নিজের উপরই এসে পড়বে এবং মারাত্মক ক্ষতি করবে। আর এই জিনিসটা কিন্তু এখন আর কোনো কল্পকাহিনী নয়, রাশিয়ার ক্ষেত্রে এটা 100% বাস্তবায়ন হয়ে গেছে, যে খবর নিয়েই এখন বিশ্বব্যাপী চলছে তোলপাড়। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে যুদ্ধজাহাজটি দেখছেন এটি কৃষ্ণসাগরে রাশিয়ান নৌবাহিনীর যে ফ্লিট রয়েছে সেখানে ব্যবহারকৃত একটি যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজের নাম হল ইভানোভেটস। সাবেক সোভিয়েত ইউনিয়নের যে প্রজেক্ট 1241 মনলিয়া বা ন্যাটো রিপোর্টিং নেম তারান টুল, যে গাইডেড ক্লাস করভেট ছিল এটারই কিন্তু উন্নত সংস্করণ হলো এটা। ভারতীয় নেভি সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের নেভি রাশিয়ার তৈরিকৃত এই গাইডেড মিসাইল করভেটগুলো ব্যবহার করে, এবং রাশিয়াও তার ব্ল্যাক সির ফ্লিটে দুইটি এই ধরনের যুদ্ধজাহাজ ব্যবহার করে। এবং $250 মিলিয়ন খরচ করে রাশিয়ার তৈরিকৃত এই গাইডেড মিসাইল করভেটগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হেভি ফায়ার পাওয়ার বা আধুনিক শক্তিশালী মিসাইলে সুসজ্জিত। এই গাইডেড মিসাইল করভেটগুলোর মিসাইল সক্ষমতা সম্পর্কে যদি আপনাদের আমি এক কথায় বলি, তাহলে সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী সূত্রে রাশিয়া যত শক্তিশালী মিসাইল পেয়েছে মোটামুটি সকলগুলোই এই জায়গায় তারা সুসজ্জিত করেছে। P-15 টেরমিট, 270 মস্কিট কিংবা KH-35 মতো যে লং রেঞ্জের এন্টিসিপ মিসাইল রয়েছে সেটা দিয়ে এই করভেটগুলো সুসজ্জিত। এখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের শুরুর দিকে যখন ইউক্রেনের হামলায় মস্কোবার মতো ক্রুজার জাহাজ ডুবে যায়, এরপর এই করভেটগুলো ব্ল্যাক সিতে রাশিয়ার নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল। কারণ তুরস্কের পক্ষ থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা ছিল যে নতুন কোনো যুদ্ধজাহাজ তাদের বস পোরস প্রণালী দিয়ে কেউই ব্ল্যাক সিতে ঢুকাতে পারবে না, এটা নিষেধাজ্ঞা ছিল। আর এই জন্যই রাশিয়ার যে বাল্টিক উপসাগরের বিশাল বাহিনী রয়েছে নৌবাহিনী, সেখানে অন্যান্য শক্তিশালী জাহাজ থাকলেও তারা এই ব্ল্যাক সিতে আনতে পারেনি। সুতরাং এই জাহাজটি কিন্তু ক্রিটিক্যাল রোল পালন করছিল, তবে এখন আর করতে পারবে না। এর কারণ হলো কৃষ্ণসাগরের কালো জলে রাশিয়ার বিখ্যাত মস্কোবা যুদ্ধজাহাজের সাথে সাথে এই ছোট ভাই ইভানোভেটস গতকালকে ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যাপক হামলায় আনুষ্ঠানিকভাবে আক্রান্ত হয়ে ডুবে গেছে। দেখুন, হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তো বটেই, এর পূর্বের হিসাবও যদি আমরা ধরি তাহলে গত 6 থেকে 7 মাসের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে এটাই কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনীর সব থেকে বড় মিশন এবং সব থেকে বড় সাফল্য। দীর্ঘ সময় ধরে কিন্তু ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা অনেকটা হতাশ হয়ে গিয়েছিল যে এত অস্ত্র দিচ্ছি রাশিয়ার বিরুদ্ধে কোনো বড় সাফল্য পাচ্ছে না, সাফল্য কিন্তু তারা ঘটিয়ে দিয়েছে। রাশিয়ার এই গাইডেড মিসাইল করভেট শুধুমাত্র ইউক্রেনের সামরিক বাহিনী যে ডুবিয়ে দিয়েছে বিষয়টা এরকম নয়, এর পূর্ণাঙ্গ ভিডিও তারা প্রকাশ করেছে। কিভাবে ইউক্রেনের সামরিক বাহিনীর ছোড়া অস্ত্রগুলো এই জাহাজে আঘাত আনার পর জাহাজটি ডুবে যাচ্ছে তার পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করেছে। এটা রাশিয়ার জন্য কাটা ঘায়ে অনেকটা লবণের ছিটা দেওয়ার মতো। এক্ষেত্রে রাশিয়া কিন্তু আরও বেশি লজ্জা পেয়েছে। দেখুন, যেহেতু ক্রাইমিয়া 2014 সাল থেকে রাশিয়া দখল করে রেখেছে এবং সেখানে তাদের বড় একটা সামরিক ঘাঁটিও রয়েছে, সেই জায়গার ভেতর এই ধরনের একটি গাইডেড মিসাইল করভেট ইউক্রেনের সামরিক বাহিনী হামলা করে ডুবিয়ে দিল, বিষয়টা পশ্চিমা গণমাধ্যম CNN বা অন্যান্য বড় গণমাধ্যমে যখন খবরটা আসলো সাথে সাথে দেখে কিন্তু একটু খটকা লাগলো যে সত্যতা কতটুকু। অবশ্যই সত্যতার পরিমাপে জিনিসটা শক্তিশালী না হলে তো আপনাদের আর খবরটা আমি দিতে পারি না। যাই হোক, একটু যাচাই বাছাই করার পরই নিশ্চিত হলাম রাশিয়ার যে নিজস্ব সংবাদ মাধ্যম রয়েছে মস্কো টাইমস এবং তাদের রেডিও ফ্রু ইউরোপ, তারাও নিশ্চিত করেছে এই জাহাজে হামলা হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এই জাহাজটিতে কমপক্ষে 50 জনের কাছাকাছি নাবিক ছিলেন। এখন রাশিয়ান ওই সকল নাবিকদের ভাগ্যে কি হয়েছে, কয়জন নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন, সেই বিষয়ে রাশিয়া এখনও কোনো তথ্য দিতে চাচ্ছে না। প্রশাসনিকভাবে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে রাশিয়ার গণমাধ্যম মস্কো টাইমস এবং অন্যান্য গণমাধ্যম এই জিনিসের সত্যতা নিশ্চিত করেছে যে হামলা হয়েছে এবং জাহাজটি মোটামুটি ডুবে গেছে।
হামলা করেছে ইউক্রেন এবং তারা তাদের বক্তব্যে দাবি করেছে যে পশ্চিমা কোনো মিসাইল ব্যবহার করে হামলাটি হয়নি। মূলত ইউক্রেন তাদের নিজস্ব ভেরিয়েন্টের যে ড্রোন বোট তৈরি করেছে, এই ড্রোন বোটের মাধ্যমে হামলা হয়েছে এবং এই ড্রোন বোটের উপরের দিকে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার ভিডিও তারা প্রকাশ করেছে কি করে এই ড্রোন বোটটি রাশিয়ার এই যুদ্ধজাহাজে আক্রমণ করে জাহাজটিকে ডুবিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে অস্ত্র দেয় বা হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে সুতোয় কিছুটা টান দেয় রাশিয়া। ভেবেছিল এই টানে তাদের যুদ্ধক্ষেত্রে তারা ভালো ফলাফল পাবে, তবে এখন কিন্তু উল্টো ফলাফল হচ্ছে। ইউক্রেন আরও শক্তিশালী আক্রমণ করছে এখন রাশিয়ার বিরুদ্ধে। আগে তো রাশিয়ান সোলজার মারা যেত, এখন তো রাশিয়ার জাহাজগুলো ডুবতে শুরু করেছে। দেখুন রাশিয়ার স্ট্র্যাটেজিটাই যেন কেন এরকম, তারা যুদ্ধক্ষেত্রে কখনোই তাদের মিত্রদের শক্তিশালীভাবে সহযোগিতা করে না। আমেরিকা ঠিক যেইভাবে তার মিত্রদের জান পরাণ দিয়ে সহযোগিতা করে, দেখুন ইসরায়েলের বিরুদ্ধে কীভাবে শক্তভাবে দাঁড়িয়েছে। রাশিয়ার এই ধরনের নজিরই নেই যে তার বন্ধুর পাশে এসে কখনো শক্তিশালীভাবে দাঁড়িয়েছে। ভারতের মতো দেশ তার মোট সামরিক বাহিনীর চাহিদার 80% অস্ত্র রাশিয়া থেকে কিনেছে বা বর্তমানেও কিছু কিছু ক্রয় করে। তারপরও কিন্তু চীনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার তেমন অংশগ্রহণই দেখা যায়নি, তারা শুধু তাদের স্টেটমেন্টেই সীমাবদ্ধ রয়েছে। সিরিয়ার কথা দেখুন, 2014 সাল থেকে এই দেশটিতে কয়েকটি ঘাঁটি রাশিয়া তৈরি করে রেখেছে, তাদের গ্যারান্টার ছিল যে তাদের নিরাপত্তা দেবে। তারপরও ইসরায়েল লাগাতার হামলা করছে সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। সিরিয়ার বিমানবন্দরটি তো কয়েকদিন আগে উড়িয়েই দিয়েছে। 1980-এর দশকে যখন সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং তালেবানদের মধ্যে আফগানিস্তানে যুদ্ধ হয় তখন আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানদের লড়াই করার জন্য। তবে 2003 সালে যখন আমেরিকা আফগানিস্তানে আবার আক্রমণ করে তখন রাশিয়া আফগানিস্তানের তালেবানদের সহযোগিতা না করে বরঞ্চ উজবেকিস্তানে আমেরিকার জন্য সামরিক ঘাঁটি দেয় যে এই ঘাঁটি ব্যবহার করে তালেবানদের মারো। আজকে আমরা ইরান এবং রাশিয়ার যে সম্পর্কের কথা বলছি এই সম্পর্কটাও কিন্তু বন্ধুত্বের নয়, এটা গিভেন অ্যান্ড টেকেনের সম্পর্ক। ইরান কিছু দিচ্ছে অস্ত্র, বিনিময়ে রাশিয়া টেকনোলজি দিতে বাধ্য হচ্ছে, এর বাইরে কিছু করার নেই। তবে বিষয়টা হলো যে রাশিয়া চাইলে লাগাতার সমর্থন কিন্তু দিতে পারত। গোলান মালভূমিতে রাশিয়ার সামরিক বাহিনী ইসরায়েলকে ধমকানোর জন্য যে অবস্থান নিয়েছিল সেটা যদি ধরে রাখত এবং কিছু ফায়ারিং করত তাহলে ইসরায়েল কিন্তু চাপে থাকত এবং এই যুদ্ধ অনেকটাই থামার সম্ভাবনাও থাকত। তবে রাশিয়া সেই জায়গায় কিছুটা ঘোরাফেরা করে পিকনিক করে সেখান থেকে চলে এসেছে। আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার এত ক্ষয়ক্ষতি করছে, তবে পাল্টা জবাব হিসাবে এই দুইটি পক্ষের ক্ষতি করার জন্য রাশিয়া ব্যাপক ভিত্তিতে সহযোগিতা করছে না বা হয়তোবা করতে পারছে না, পরিষ্কারভাবে সেটা বলার এখনও সময় আসেনি। তবে রাশিয়া কিন্তু বড় ধরনের ধাক্কা খেয়েছে। ব্ল্যাক সিতে এমনিতেই তাদের ফ্লেটে যে জাহাজের সংখ্যা ছিল সেটা লাগাতার কমেছে। এখন এই ধরনের শক্তিশালী একটি গাইডেড মিসাইল কর্ভেট ডুবে যাওয়ার পর অবশ্যই কৃষ্ণ সাগরে আধিপত্য ধরে রাখা এবং ক্রাইমিয়ার ভেতর নিজের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে রাশিয়ার দুর্বলতা প্রকাশ পাবে, এটা নিশ্চিত। এখন দেখার বিষয় রাশিয়া প্রতিশোধটা কীভাবে নেয়। গত কয়েক বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে লড়াইটা করছে প্রতিশোধস্বরূপ সেখানে অতিরিক্ত কিছু হামলা বাড়িয়ে দিতে পারে, নয়তো কৌশলগত আরও বড় খেলার জন্য হামাস এবং হিজবুল্লাহকে আরও শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। এখন দেখার বিষয় রাশিয়া কী করে, রাশিয়া কী করে সেটা তো আর বলা যায় না, তবে একটা কিছু রাশিয়া করবেই কারণ প্রতিশোধ তাদের অবশ্যই নিতে হবে। বন্ধুরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।